বাংলা ক্যালেন্ডার অনুসারে পয়লা বৈশাখের আগের দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়কের পুজো। মূলত গ্রামাঞ্চলের বাঙালিদের কাছে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়ে নববর্ষের প্রথম দু তিন দিন ধরে চলে চড়ক পুজোর উৎসব। চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলাও বসে এই সময়। অনেক জায়গা শিব পার্বতী সেজেও বাড়ি বাড়ি ঘুরে নানাভাবে মনোরঞ্জন করে থাকেন অনেকে। এইভাবে বাড়ি বাড়ি ঘুরে দানও সংগ্রহ করেন তারা। চড়কের দিনে নীলচণ্ডিকার সঙ্গে নীলকণ্ঠ অর্থাৎ শিবের বিয়ে হয়েছিল বলে মনে করা হয়। সেই কারণে শিব পার্বতীর বিয়ের উৎসব হিসেবেও চড়ক উৎসব পালন করেন অনেকে। চড়ক সংক্রান্তির আগের দিন নীল পুজোর থেকে উপোস করে শুরু করেন তারা। সংক্রান্তির বিকেলে এই বিশেষ চড়ক পুজো শেষ করেই তারা নিজেদের উপোস ভাঙেন। গা বলতে গ্রামকে বোঝায় আর জন বলতে বোঝায় জনসাধারণ। গ্রামীণ জনসাধারণের এই উৎসবের তাই আরেক নাম গাজন। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর উৎসবের সঙ্গে শিবের গাজন শেষ হয়। এ চড়ক পুজো উপলক্ষে মঙ্গলবার গাজন নৃত্য দেখা গেল আগরতলা শহরে। আমরা এই পূজাটা তোমার করতেছি আজকা 15-20 বছর ধরে। আমরা এক মাস নিরামিষ খাইয়া এই পূজাটা করি প্রতি বছর বছর। আমরা প্রতি বাড়ি বাড়ি যাই, গ্রামে যাই, টাউন অঞ্চল আই। আমরা এক মাস নিরামিষ মানুষের বাড়ির বাবা চড়ক পূজার লিখা মাগি আর কি। আমরা সবাই আমরা অনেক কিছু দিয়ে বাবা পূজার লিখা আমরা এই পূজার কামড় গিয়া আমরা লাগে। কোন জায়গাতে তোমাদের পূজাটা? আমাদের বাড়ি কাটালতলা। আর খুব বেশি দেরি নেই চৈত্র সংক্রান্তির। এখন থেকে উৎসবে মেতে উঠেছেন শিবের উপাসকেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।